আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। সাথে আছি আমি তাসলিম আতিথি। ঈদুল আজহার পর নতুন সূচি ধরে চলবে সরকারি অফিস। ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার সর্বোচ্চ দাম 60 টাকা, বাইরে 55। জামাত সম্পর্কে ফখরুলের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বলেছেন ওবায়দুল কাদের। দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে আজিজ বেঞ্জির প্রসঙ্গে ফখরুল। দেশটাকে নিষেধাজ্ঞা না থাকলে তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। কমলো এলপি গ্যাসের দাম। খাদ্য মূল্যস্ফীতি আরও বেড়েছে। হাইকোর্টের আদেশ বহাল, আফতাবনগরে বসছে না কোরবানির পশুর হাট। পাপের ফল ভোগ করছেন ডক্টর ইউনুস বলেছেন মাসুদ আক্তার। ট্রেনে ঈদ যাত্রা, 14,500 টিকিটের জন্য হিট, প্রায় 2 কোটি। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। I don't call chopper jorbara.